নমস্কার বন্ধুরা তোমাদের পি ইউটিউব চ্যানেল জিকে মানে তোমাদের স্বাগত বন্ধুরা এই মুহূর্তে সব থেকে বড় আপডেট ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের একটি পরীক্ষার ফল প্রকাশ হলো এবং পাশাপাশি রাজ্যের আরও কিছু পরীক্ষার কিন্তু ফল প্রকাশ হলো সেই আপডেট নিয়ে তোমাদের সামনে চলে এসেছি এবং পাশাপাশি বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের কিন্তু একটি নতুন ভ্যাকেন্সির কিন্তু বেরোতে চলেছে সেটা নিয়েও তোমাদের সামনে তুলে ধরবো তার আগে বলবো যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যে কোনো ধরনের আপডেট সবার আগে পাওয়ার জন্য তাহলে দেখো বন্ধুরা একটু নিচের দিকে গেলে আমরা দেখতে পাবো যে যে পরীক্ষার রেজাল্টটা বেরিয়েছে সেটা হচ্ছে ক্যান্ডিডেট রিকমেন্ডেড ফর দ্য রিক্রুটমেন্ট পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টুরিস্ট অফিসার ইন ডিরেক্টরেট অফ ট্যুরিজম আন্ডার দ্য ট্যুরিজম ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এগেনস্ট কমিশন অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেখতে পাচ্ছ সাত দু অর্থাৎ এই পরীক্ষাটা যারা দিয়েছিলো তাদের কিন্তু যে ফাইনাল যে মেরিট লিস্ট কিন্তু প্রকাশ হলো সেই মেরিট লিস্টটা আমরা একবার একজনকে দেখে নিই হ্যাঁ বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে ছখানা সিট ছিল ছজনকে কিন্তু না হয়েছে এই যে রোল নাম্বার এবং তাদের যে ক্যাটাগরি ঠিক আছে এবার আমরা যে ভ্যাকেন্সিটা বেরোতে চলেছে সেই ভ্যাকেন্সিটা নিয়ে একবার দেখে নেবো দেখো বন্ধুরা এই ভ্যাকেন্সিটা কিন্তু এখনও পর্যন্ত ওয়েবসাইটে আসেনি কিন্তু খুব শীঘ্রই ওয়েবসাইটে চলে আসবে তোমরা জানো পাবলিক সার্ভিস কমিশনের যে কোনো অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু প্রথমে পেপারে প্রকাশিত হয় তারপর কিন্তু সেটা ওয়েবসাইটে আসে এটা কিন্তু আজকের আনন্দবাজার পেপারে প্রকাশিত হয়েছে এবং যে পোস্টটা এটা বেরিয়েছে সেটা দেখতে পাচ্ছ ফিশারি এক্সটেনশন অফিসার ইন ওয়েস্ট বেঙ্গল জুনিয়ার ফিশারি সার্ভিস গ্রেড টু আন্ডার ফিশারিস এগ্রিকালচার অ্যাকোয়াটিক রিসোর্স অ্যান্ড ফিশিং হারবার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ যে জেনারেল বা ইউআরদের যে সিট পঞ্চাশটা এসসিদের একুশটা এসটিদের ছটা ও এ দশটা এবং তোমরা দেখতে পাচ্ছ দের ভাগ করে রয়েছে টোটাল কিন্তু একশোখানা সিট রয়েছে ঠিক আছে এবং এর যে ফর্ম ফিল আপটা এখানে কিন্তু শেষ হয়ে যাবে বলছে সতেরোই মার্চ পর্যন্ত ফর্ম ফিল আপ করা যাবে এবং চব্বিশে ফেব্রুয়ারি থেকে কিন্তু ফর্ম ফিল আপটা করা যাবে এবং আশা করছি খুব শীঘ্রই এর যে অফিসিয়াল নোটিফিকেশান চলে আসবে এবং তখন আমরা কিন্তু একটা আলাদা করে ভিডিও তোমাদের সামনে ফুল প্রসেস কত টাকা কীভাবে ফর্ম ফিল আপ করবে সব কিছু নিয়ে একটা ভিডিও তৈরি করে দেবো ঠিক আছে এই ছিল আপডেটটা খুব শীঘ্রই এর যে ফল প্রকা যে ভ্যাকেন্সিটা নোটিফিকেশান ওয়েবসাইটে আসতে চলেছে ঠিক আছে এবার আমরা আরও যে একগুচ্ছ পরীক্ষার যে রেজাল্ট বেড়েছে সেটার দিকে নজর রাখব হ্যাঁ বন্ধুরা আমরা এখন রয়েছি বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশনের যে ওয়েবসাইটে এখানে কিন্তু তোমরা যে এই যে ট্যাপটা দেখছো রেজাল্টে যদি ক্লিক করো ক্লিক করলে কিন্তু একগুচ্ছ যে পরীক্ষার ফল কিন্তু তোমরা দেখতে পাবে দেখতে পাচ্ছ লিস্ট অফ রিকমেন্ডেড ক্যান্ডিডেটস ফর দ্য পোস্ট অফ সার্জেন্ট আন্ডার কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন লিস্ট অফ রিকমেন্ডেড ক্যান্ডিডেটস ফর দ্য পোস্ট অফ ডেপুটি ম্যানেজার আন্ডার কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন লিস্ট অফ রিকমেন্ডেড ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ঠিক আছে তা তারপর দেখতে পাচ্ছো লিস্ট অফ রিকমেন্ডেড ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট অফ ফিল্ড ওয়ার্কার এস এইচ গ্রেড থ্রি তারপর দেখতে পাচ্ছ লিস্ট অফ রিকমেন্ডেড ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট অফ টিচার উর্দু টিচার হিন্দি ঠিক আছে তারপর আরও কিন্তু রয়েছে এখানে কিন্তু দেখতে পাচ্ছ লিস্ট অফ রিকমেন্ডেড ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার প্রত্যেক কটা কিন্তু এখানে পরীক্ষা দিয়ে দিয়েছে যারা এই পরীক্ষাগুলো পরীক্ষা দিয়েছে অবশ্যই তোমরা এই যে ওয়েবসাইটটা চলে যাও আমরা এই লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি এবং তোমাদের রিকর্ড মতো তোমরা এখানে ক্লিক করে করে যে রেজাল্টগুলো দেখে নিতে পারো ঠিক আছে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না ধন্যবাদ